বিলকিস আধুনিক জগৎ আয়েরও মধ্যযুগীয় বর্বরতার শিকার এক অসহায় নারী। প্রায় 2 বছর ধরিয়ারে তারে ট্যাঙত শিয়ল আর ডান্ডা বেড়ে দিয়ে বাঁধি রাখা হই, যার কারণে তার মানসিক বিকৃতি কইটি। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম অঞ্চলের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবুর মাধ্যমে আরা তথ্য ফাইরে সরজমিনে গেলাম বিষয়গান কি ইয়ান জানি পাল্লাই। জাহেরে দেদ্দি ট্যাঙত শিয়ল বাদ অবস্থাত বিলকিস তিয়ারই। এই বিলকিসর টিবির বিয়ারাম আসিল। 2 বছর আগে এই টিবি রোগ ভালো হওয়ার পর ওর মস্তিষ্কত কিছুটা বিকৃতি দেখা দেয়। ইয়ার ফতুন ব্রাহ্মণবাড়িয়ার এই বিলকিস সিটাঙর ইপিজেটালাহার বড় বাড়ির সনিবিলাত বাইয়ার বোনের অঙ্গেই তাহে। ভাই বোন উন্নত চিকিৎসাত টিয়া হরচেবার ডরে বৈদ্য হুবিরাজ দিয়ে চিকিৎসা করাইয়ারে ঝাড়ফুঁক করাইয়ারে আজিয়া বিলকিসরে এই অবস্থা তাইনি। আরা হতা হইলাম বিলকিস রুমারে। ও কি হয় ওর নিজের মুখে ফুনন কিনা কি নাম নাম নাই তো নাম বাড়িতে গেলে আবার নতুন করে রাখতে হবে। আপনার কোনো সমস্যা আছে? আছে। কি সমস্যা আপনার? এখানে থাকবো না আমি। আপনার মা বাবা কোথায়? মা বাবা বাড়িতে, গ্রামের বাড়িতে অসুস্থ। এখানে ভাই বোন আছে আপনার? ওই এক ভাই আর এক বোন আছে। আপনি কি চান এখান থেকে চলে যাবেন? জি। কেন চলে যাবেন? বেশি অত্যাচার করে করে তো সারা কোন তারা ঘুরে বেড়ায়, বাতাস, টয়লেট, পায়খানা, ফর্সা সব দাঁড়ানো অবস্থায় পানি স্টাফ হয়। এরপর হত হইলাম বিলকেসর বাইরে মারে। ওই টিভি ভালো হওয়ার পর থেকে মাথা দুষ পড়ে গেছে, আবল তাবল করে, আমাদের মারামারি করে, ঘরে তার ঘরে রাখতে পারি না। মনে করেন বেশি বেশি অবস্থা খারাপ করে, যাই করে মনে করেন বুড়ো মাত্র বাইরে চলে যা, চলে যায় অন্য কমল কলে নিতে যায়, সে দশ হাজার মানুষ ধরে যায় বাড়ি বাড়ি শুয়ে পড়তে। মানুষকে এগুলো সহ্য করবো তো ওই কারণে অনেক সময় বেশি বৃহত্তম করলে আমাদের মারামারি করে, এমন অবস্থা করে বলার মতো না, তখন একটু বান্দি রেখে দিন দিকে একটু ঠান্ডা তখন সারি। মানবাধিকার কমিশনের ফকুত্তন হুয়াই দে আধুনিক যুগ তাইরে এই ধরনের চিকিৎসা পদ্ধতি আসলেই মর্মান্তিক। এই মহিলা কেন্দ্রে আরা চিকিৎসার ব্যবস্থা করছো, চিকিৎসকের কাছে লো যাইম, আগামী হেলে আরা চট্টগ্রাম মেডিকেল কলেজ তেরে লো যাইম, তেরে লো যাওয়ার পর ডাক্তারের যেভাবে হয় আরা চেষ্টা করছো যে অন্তত পরিপূর্ণ সুস্থ নইলেও ডাক্তারের মাধ্যমে জিয়ান জিয়ান হয় আর এখন বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে মানবাধিকার কর্মী সকলের সহায়তায় অসহায় বিলকিসরে তারপর দিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করানো হয়। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারে ছমাস ওষুধ দিই এবং সম্পূর্ণ রোগ মুক্তির আশ্বাস দিই এবং হয়ে দে এ ধরনের মানসিক রোগের চিকিৎসার লাই ব্যক্তি তথা রাষ্ট্র সর্বোপরি ডাক্তার অকলত্ব নিয়ে আগায় ফুরি। মানসিক রোগের অন্যতম উগ্র কারণ হইল যে মানসিক চাপ অথবা নির্যাতন জিয়ান অনেক হইতে থাকে। ইয়ান মানুষ পারিবারিক হইতে পারে, ব্যক্তিগত হইতে পারে, সামাজিক হইতে পারে, রাষ্ট্রীয় হইতে পারে, আন্তর্জাতিক হইতে পারে। নির্যাতন মানে নির্যাতন, নির্যাতনের কারণে মানসিক রোগ হইতে পারে। হইলে দায়িত্ব হইলে সমাজের, রাষ্ট্রের, ব্যক্তির, চিকিৎসকের দায়িত্ব আরও বেশি, বিকারগ্রস্ত রোগী দেখা দিলেই মানুষ যেন কুসংস্কারের আশ্রয় নলইয়ারে অন্তত পক্ষে সরকারি হাসপাতাল তাইরে যেন সুযোগ সুবিধা গিন লয় এবং এভাবেই এক কুসংস্কার মুক্ত সমাজ গঠন সম্ভব। হিমাদ্রি রাহা, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।